হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ সকলের এমডিসি সাবজেক্ট রয়েছে যাদের বাংলা লোকসংস্কৃতি ও লোকসাহিত্য সাবজেক্টটি রয়েছে তাদের সাজেশন নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত অবশ্যই দেখো এবং সকল পরিচিতিদের সাথে শেয়ার করো প্রথমেই বলবো এই সাবজেক্টে টোটাল চারটে আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দশ এই সাবজেক্টের সিলেবাস নিয়ে অলরেডি কথা বলেছি যারা এখনও সিলেবাস দেখোনি তারা অতি অবশ্যই সিলেবাসটি দেখে নাও এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম আশা করি তোমাদের সকলের প্রস্তুতি তুঙ্গে এবং তোমরা তোমাদের পড়াশুনো শেষ করে ফেলেছ এই সাজেশনটি কেবলমাত্র একবার ঝালাইয়ের জন্য দেখে নাও এই সমস্ত প্রশ্নগুলো করেছ কিনা নাম্বার ওয়ান লোকসংস্কৃতির সংস্কৃতির শ্রেণীবিন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো নাম্বার টু লোকসংস্কৃতি বলতে কি বোঝায় নেক্সট লোকসংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো নেক্সট লোকসংস্কৃতির সঙ্গে আদিবাসী সংস্কৃতির মিল ও অমিল কতটা তা আলোচনা করো নেক্সট লোকনৃত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো ছৌ নাচকে লোকনৃত্যের পর্যায়ভুক্ত করা যায় কি না তা আলোচনা করো বা বিচার করে দেখাও নেক্সট লোকসাহিত্যের সংজ্ঞা দাও লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে লোকসাহিত্য ও শিষ্ট সাহিত্যের পার্থক্য বুঝিয়ে দাও নেক্সট বাংলার লোকগানের বৈচিত্র্যের পরিচয় দাও নেক্সট প্রবাদের সংজ্ঞা দাও প্রবাদের বৈশিষ্ট্য কি প্রবাদে বাংলার সমাজ জীবন ও পারিবারিক জীবন কিভাবে প্রতিফলিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো নেক্সট ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই ছড়ার বিভিন্ন ভাগগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট ধাঁধা কী ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ধাঁধাই বাঙালির গ্রাহস্থ জীবনের পরিচয় দাও প্রবাদের সঙ্গে ধাদার পার্থক্য কী তো এই হচ্ছে কিছু প্রশ্ন আশা করি এই সমস্ত প্রশ্নগুলো একবার কমপ্লিট করে নাও আগামী পরীক্ষাতে তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক প্রেস করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ